কচুয়ায় পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত। উন্নত প্রযুক্তির মাধ্যমে পাট ও পাট বীজ উৎপাদন করার লক্ষ্যে চাঁদপুরের কচুয়ায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোতাসেম বিল্লাহ, চাঁদপুর জেলা পাট কর্মকর্তা আকরাম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোফায়েল হোসেন, মুখ্য পাট পরিদর্শক সাইফুল আলম, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আফরোজা বেগম। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার 150 পাট চাষী অংশগ্রহণ করেন। আমাদের কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নান্নুর পাঠানো তথ্যচিত্রের রিপোর্ট।